ক্ষমতায় ফিরেই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। মঙ্গলবার পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হয়েছেন তিনি। পার্লামেন্টে 270 জন আইন প্রণেতার মধ্যে 268 জনের ভোট পেয়েছেন পুষ্প। গত মাসের জাতীয় নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে নেপালের প্রধানমন্ত্রী হন পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড। বেশ জাঁকজমকভাবেই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক এই মাওবাদী নেতা ও নেপালের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়া পুষ্পকমল দহলকে শপথ বাক্য পড়ান দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। শপথ নেয়ার এক মাসও হয়নি, এরই মধ্যে আস্থা ভোটের মুখে পড়তে হলো নেপালের প্রধানমন্ত্রীকে। মঙ্গলবার পার্লামেন্টে এই ভোট হয়, যেখানে বিনা বাধায় উতরে যান পুষ্পকমল। স্থানীয় গণমাধ্যম অনুসারে বিরোধী কেপি অলি শর্মার দল থেকেই আস্থা ভোটের ডাক দেয়া হয়। এদিন পার্লামেন্টের 275 জন আইন প্রণেতার মধ্যে ভোট দেন 270 জন। এর মধ্যে পুষ্পের পক্ষে ভোট পড়ে 268টি, আর বিপক্ষে ভোট যায় 2টি। 275 সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য 138টি ভোটের প্রয়োজন ছিল। আস্থা ভোটের ব্যাপক জয়কে প্রচণ্ডের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নেপালের সাবেক রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশকব্যাপী গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পুষ্পকমল দহল। আগামী 2025 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে থাকবেন তিনি। এরপর সমঝোতার ভিত্তিতে বিরোধী জোটের একজন বাকি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। রাহানুল রানা, সময় সংবাদ।